আসসালামু আলাইকুম। ফিজিশিয়ান টোনের পক্ষ হতে সবাইকে জানাই ঈদ মোবারক। আমি ডাক্তার এস এম ইমতিয়াজুর রহমান, ফিজিশিয়ান টোন। ঈদ কাপড়স অনুষ্ঠানে সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজকে ফিজিশিয়ান টোন ঈদ কাপড়স অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি প্রফেসর ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, চেয়ারম্যান হেপাটোলজি ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এক্সিকিউটিভ চেয়ারম্যান ফোরাম ফর দ্য স্টাডি অব দ্য লিভার বাংলাদেশ। ওনার সহধর্মিনী আমাদের প্রাণের মানুষ, শহীদ বুদ্ধিজীবী, চিকিৎসক, আমাদের পতাকার অংশ ডাক্তার নুজহাত চৌধুরী, ওনার কন্যা, সুযোগ্য কন্যা ডাক্তার নুজহাত চৌধুরী, সহযোগী অধ্যাপক ভিট্রো রেটিনা ডিপার্টমেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি। আপনাদের দুজনকেই ঈদ মোবারক। ঈদ মোবারক সবাইকে, ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, আর ঈদ মোবারক জানাচ্ছি যারা শুনছেন সবাইকে। আপনাদের ফিজিশিয়ান টোনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের মূল্যবান সময়ের জন্য জানাচ্ছি অনেক ধন্যবাদ। তোমাকে ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, কোভিড পরবর্তী আমাদের জীবনটা আসলে অনেকটাই থমকে গিয়েছে। আমরা অনেকটাই হোম অফিস করছি, অনেক আমরা টেলিমেডিসিন সেবার মধ্যে আছি, আমরা অনেক সায়েন্টিফিক প্রেজেন্টেশন আমরা অনেকগুলো দেখেছি, যেগুলো আমাদের তরুণ চিকিৎসক, আমাদের চিকিৎসক সমাজের একটা খুব খুব ভালো একটা প্র্যাকটিস হয়েছে, যে আমরা আমাদের যে সিএমই বা কন্টিনিউ মেডিকেল এডুকেশন প্রোগ্রামটাকে অনেকটা স্ট্রেন্থেনিং করতে পেরেছি। এই জন্যই আমরা ঈদের এই আমেজে, আমরা ঈদ কাপল শো যেটা আমরা অনুষ্ঠান করছি, আমরা চিকিৎসক দম্পতিদের নিয়ে ঈদ কাপল শো করছি, আজকে এটা সমাপনী করতে যাচ্ছি আমরা সেই আমাদের খুব প্রিয় দম্পতি ডাক্তার নুজহাত চৌধুরী এবং ডাক্তার স্বপ্নিল স্যারের মাধ্যমে। প্রিয় দর্শক, আমরা শুনবো আমাদের প্রিয় দম্পতি ডাক্তার স্বপ্নিল এবং ডাক্তার নুজহাতের মিষ্টি গল্প। প্রথমে আমি নুজহাত আপুর কাছে জানতে চাইবো, এখনকার ঈদ আর আপনার কৈশোরের ঈদটা কেমন ছিল? ভিন্ন তো বটেই, এটা কেউ যদি বলে যে একই রকম আছে ঈদ তাহলে ভুল বলা হবে, কিন্তু আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি, আমার ঈদটা, আমাদের আসলে গ্রামের সাথে যোগাযোগটা খুব কম। আমার বাবা খুব ছোটকালে আমার 2 বছর বয়সে মারা গেছেন, এবং গ্রামের সাথে আসলে ওই যোগাযোগটা আমাদের চাচাদেরও ছিল না, যারা আমার দাদাই চলে এসেছিলেন ঢাকায়, যার জন্য ঢাকায় করা হয় ঈদ। কিন্তু ছোটকালে ছোট থাকা আর ঈদি পাওয়া আর কোনো স্ট্রেস না, শুধু আনন্দ, সেটা এক জিনিস। আর আজকে যখন আমি মা, তখন আমার দায়িত্বটাই বেশি, কাজটা বেশি, সুতরাং অবশ্যই ছোটকালের ঈদ ছিল অনেক কেয়ার ফ্রি, অনেক আনন্দের। আমার মনে হয় তখন অনেক সিম্পল, কিন্তু খুব খুব একটা খুব একটা ভালোবাসা জড়িত ছিল। আর এখন অনেকটা দায়িত্ব, ভালোবাসাটা আছে, কিন্তু এখন আমি মা, আমার ছেলে মেয়েদের ঈদটা সুন্দর হলেই বরং আমার ঈদটা বেশি সুন্দর হয়। আর এখনো কিন্তু ঈদ ভালোই লাগে, খালি ভিন্ন ভিন্ন পজিশন থেকে। আমি আর স্বপ্নিলি এখন মোটামুটি আমাদের ফ্যামিলির গার্জিয়ান, সুতরাং আমরাই আমাদের কাজটা এবং দায়িত্বটা এখন অনেক বেশি। না, এটাই এটাই সত্য। আসলে যখন আমরা ছোট থাকি আমাদের মতো করে আমরা ঈদ পালন করতে পারি, যখন আমরা গার্জেন বাবা মা হয়ে যায় ডেফিনেটলি আমাদের রেসপন্সিবিলিটি অনেক বেশি বেড়ে যায়। ধন্যবাদ আপু। স্যারের কাছে জানতে চাইবো, আমরা তো কোভিড এর মধ্যেই দুটো ঈদ করে ফেললাম, এই দুটো ঈদ কোভিড এর মধ্যে যেহেতু আমরা করলাম, আমরা জানি যে আপনারা আনফর্চুনেটলি করোনায় এফেক্টেড হয়েছিলেন, আপনি আপু এবং আপনাদের একমাত্র পুত্র সন্তান সূর্য, আলহামদুলিল্লাহ যে আপনারা সুস্থ হয়েছেন। আমরা খুবই দোয়া করেছিলাম আল্লাহর কাছে যে আপনারা দ্রুত সুস্থ হয়েছেন, সারা বাংলাদেশ আপনার জন্য দোয়া করেছিল এবং বাংলাদেশের কথা, মানুষের কথা আল্লাহ পাক শুনেছে আলহামদুলিল্লাহ। স্যারের কাছে জানতে চাবো, দুটি যে আপনারা কোভিড এর মধ্যে যে করলেন, কেমন মনে হয়েছে, মানে গতানুগতিক যে আমরা ঈদগুলো করি আর এবার আপনার ঈদ, বিশেষ করে আপনি যেমনটি বলছিলেন যে এবার সাধারণত আমরা পশু কিনতে যাই হাটে, বাট এবার আমরা অনেকেই পশু কিনতে হাটে যেতে পারিনি বিভিন্ন কারণে, আপনি এবার ঈদের পশুটি কিভাবে কিনেছেন এবং এই কোভিড এর মধ্যে আপনি ঈদটি কিভাবে পালন করেছেন, ছোট করে যদি একটু বলতেন স্বপ্নিল স্যার। ঈদটা পশু কিনতে আসলে এবার আমার নিজের যাওয়া হয়নি, আমরা অনলাইনে পশু কিনে নিয়েছিলাম। আর ঈদের কথা যদি বলা, ঈদ তো এখন যেটা হয়েছে যে পালন করতে হবে বলে পালন করার মতো একটা বিষয় চলে এসেছিল, কারণ ঘরের বাইরে সঙ্গত কারণে আমরা যাইনি, বাসায় কোনো আত্মীয়স্বজন আসেনি, নিজেদের মধ্যে উদযাপন করা, তো সেদিক থেকে একটা নতুনত্ব অভিনবত্ব আছে যে একদম নিজেদের মতো করে ঈদটা করা নিজেদের খুব ঘনিষ্ঠ পরিবারের সদস্যদের মধ্যে। কিন্তু অন্যান্য বার যেমন বৃহত্তর পরিবার, বন্ধু বান্ধব সবার সাথে চাঁদ রাতে ঘোরাঘুরি, ঈদের দিন ঘোরাঘুরি, সেসব কিছু এবার করা হয়নি।
আর একটা তো শঙ্কার জায়গা ছিলই, গত রোজার ঈদের পরে আমরা দেখেছি কিভাবে কোভিড এর সংক্রমণটা বেড়ে গেছিল এবং এখনো সেই ঝুঁকির মধ্যে আমরা আছি, কারণ এবার কোরবানির সময় যেভাবে ব্যাপক জনসমাবেশ হয়েছে সেই প্রেক্ষাপটে একটা শঙ্কার জায়গাতে কাজ করেছে যে হয়তো আমরা আবারও আরেকটা জাতিগত ভাবে একটা সংকটের দিকে ধাবিত হতে পারি। তো সব মিলিয়ে খুব আনন্দ ঘন ঈদ যে ছিল তা না, সেদিন বললাম একটা আনুষ্ঠানিকতা ঈদে পরিণত হয়েছিল, কিন্তু তারপর নিজেদের মধ্যে করে যতটুকু উপভোগ করা যায় আমরা করার চেষ্টা করেছি। ধন্যবাদ স্যার। না আসলে আমরা চাই যে দ্রুত আমাদের ভিতর থেকে কোভিড চলে যাক, আমরা নিউ নর্মাল লাইফ যত দ্রুত শুরু করতে পারি সেটা আমাদের জন্য, আমাদের ইকোনমির জন্য খুবই ইম্পর্টেন্ট। থ্যাংক ইউ স্যার সুন্দর করে বলার জন্য। প্রিয় দর্শক, আমরা শুনছি প্রিয় দম্পতিদের মিষ্টি গল্প। এই মিষ্টি গল্পটাকে আরেকটু বাড়িয়ে নিয়ে যেতে চাই, কবির ভাষায়, সুনীল গঙ্গোপাধ্যায়ের ভাষায় যদি বলি, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, দূর থেকে শুনবো তোমার কণ্ঠস্বর, বুঝবো তুমি আছো তুমি আছো, ভালোবাসি ভালোবাসি। স্বপ্নী স্যারের কাছে প্রশ্ন, দূর থেকে আপনি নুজহাত আপুর কণ্ঠস্বর শুনলে কি চিনতে পারেন যে এটা নুজহাত আপু? বহু বছরের প্র্যাকটিস, না পারার কোনো কারণ নাই। এক্সিলেন্ট, শুনবো আপনাদের 93 সাল থেকে। এক্সিলেন্ট 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 এক্সিলেন্ট। এখন আমি জানতে চাইবো নুজহাত আপুর সাথে আপনার প্রথম পরিচয়ের গল্প স্যার। সমনীয় স্যার, এখন প্রথম পরিচয় হচ্ছে মাওয়াসী মেডিকেল কলেজে, কারণ আমরা দুজনই মাওয়াসী মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং প্রথম দেখাটা মানে বেশ নাটকীয় ভাবে, তখন 90 গণঅভ্যুত্থান চলছিল এবং এরশাদ সরকারের পতনের পরে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে তখন জনতার মঞ্চ গঠিত হয়েছিল এবং আনন্দ উৎসব চলছিল। তো ওই সময়টাতে আমরা ছাত্র সংগ্রাম পরিষদ থেকে সেই আন্দোলনে সম্পৃক্ত ছিলাম এবং সারা রাত ধরে আমরা, তখনকার দিনে তো এত কম্পিউটার টম্পিউটার ছিল না, হাওয়াই চপ্পল বলে একটা হ্যান্ডবিল তৈরি করেছিলাম আর কি, সেটাকে আবার স্যান্ডেলের আকৃতিতে কেটে কয়েকশো হাতে লিখে ফটোকপি করে সেগুলো ক্যাম্পাসে বিতরণ করা হলো। করে 11টার বোধ বা 8টা নাগাদ বোধহয় খবর পেলাম যে এটা খুবই জনপ্রিয় হয়েছে এবং এটা চাহিদা খুব বেশি, তো সবাই ক্যাম্পাসে খোঁজ টোজ করছে, তো ফলে ক্যাম্পাসে গেলাম। তখন বিজয় উৎসব চলছে এবং তখন নুজাতের সাথে, নুজাতকে আমি দেখেছি, নুজাত তখন জানতো না যে কি বিষয়বস্তু কি আর কি। তারপর 3 বছর সাধনা টাধনা করে তারপরে আর কি সব হলো আর কি। আপুর কাছে শুনতে যাবো সাধনার গল্পটি। না আসলে স্বপ্নিলের এই সাধনার ব্যাপারটা স্বপ্নিলের পার্টে ছিল, ও হয়তো বলতে পারবে, আমার খুব একটা সাধনার ব্যাপার ছিল না, কারণ আমি মানে আমি অনেকদিন আসলে জানতামই না যে সে আমাকে পছন্দ করে, মানে স্বপ্নিলের এই এই পছন্দের জার্নিটা আমার থেকে 3 বছর আগে, তো 3 বছর আমি জানতাম না, আর তারপর যখন জানলাম তারপরে আমি আবার 3 বছর পরে হ্যাঁ করেছি। সো 3 বছর সময় নিয়েছেন, খুব একটা দুষ্টু বন্ধু সার্কেলের অংশ, এরা খুব ভালো ছেলে এবং পলিটিক্যালি কনসিয়াস ছেলে এবং আমাদের পলিটিক্যাল, আমি যে পলিটিক্যাল মুক্তিযুদ্ধের পক্ষে শক্তির ছিল, কিন্তু আমি তো তাদেরকে ক্লাস করতে দেখিনি, আমি তো আইল্যান্ডে বসা ছেলে দেখেছি, আমি তো বুঝি নাই এত বড় হেপাটোলজিস্ট হবে, এটাও আমি বুঝি নাই, আর দ্যাট হি কামস ফ্রম আ ভেরি গুড ফ্যামিলি, আমি সেটাও বুঝি নাই। সুতরাং আমি তো একটু মোটামুটি লাফান গাছে আলা দেখেছি, সুতরাং না আমার অনেকদিন সময় লেগেছে ডিসাইড করতে যে মানে অফকোর্স ইওর হার্ট টেলস ইউ দ্য মোমেন্ট ইউ গো অ্যান্ড সি প্রথম থেকে আসল, মানে যেখানে আসলে যেটা তোমার ফেট সেটা আসলে আমি মনে করি যে মানুষের মানে ইওর হার্ট টেলস ইউ, একটা গাট ইনস্টিংক্ট হয় একটা, মানে কারণ এত ছেলের মধ্যে বা এত মেয়েদের পিছনে তো মানে মানে উৎসাহী ছেলেরা থাকেই, তাদের মধ্যে কেন একটা ছেলে মানে দৃষ্টি আকর্ষণ করে অথবা এটা কোনো আসলে এক্সপ্লেনেশন নাই। হ্যাঁ, তো সেটা ছিল, কিন্তু তারপরেও আমি খুব আসলে মেডিকেলের কোন ইয়ার এটা করা ছিল, আমি তো ঢোকার সাথে সাথে আমরা যখন 90 গণ হয় তখনই আমাদের ক্লাস শুরু হয়েছে, আমি তখন আমি যেদিন ঢুকেছি ও সেদিনই দেখেছে, মানে আমি যখন প্রথম ঢুকেছি তখন থেকেই ও দেখেছে, আমি ওকে চিনি, তখন ছিল সেকেন্ড ইয়ারে,
শপিংটা তখন সেকেন্ড ইয়ারে, সেকেন্ড ইয়ার ওকে তাই না? মানে ও সেকেন্ড ইয়ার ফাইনাল প্রো সেকেন্ড প্রো ফার্স্ট প্রো এক্সামিনি আচ্ছা ওকে মানে ওকে আমাদের সময় তোমরা এটা বুঝবে না কারণ আমাদের সময় সেশন জ্যাম জট ছিল মানে প্রথম তিনটা ব্যাচ থাকতো ওরা ছিল সেই সিনিয়র ব্যাচটা আর আমরা ঢুকেছি মাত্র আর আমি যখন ওকে চিনেছি তখন আমি ফাইনাল প্রফ এক্সাম না তখন আমার ফার্স্ট ইয়ার ফাইনাল কারণ আমার ফার্স্ট ইয়ার ফাইনাল তখন কিন্তু ফার্স্ট ইয়ার ফাইনাল এক বছর না ওটা কিন্তু দেড় বছর দুই বছরের মাথায় হ্যাঁ সো আমাদের তো একটু সেশন জ্যাম ছিল তারপরে যখন আমি থার্ড ইয়ারে উঠেছি তখন আই সেড ইয়েস টু হিম আর তখন ও প্রায় তখন তোমার ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ার ফাইনাল ইয়ার বেশ অনেকটা পথ পরের দিন যখন যখন নিশ্চিত যে ডাক্তার হতে যাচ্ছে না না তা না ফাইনাল ইয়ার পর্যন্ত গেছি প্রিয় দর্শক আমরা 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 অলমোস্ট শুনে ফেলেছি স্বপ্নিল স্যার এবং নুজহাতাপুর মিষ্টি গল্পের কাহিনী যারা এখনো আপনারা এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যদি মোমেন্টাম চলে আসে হৃদয় যদি বলে তাহলে দেরি করবেন না প্লিজ কারণ কে যে কত দূর চলে যাবে এটা কিন্তু আসলে আমরা কেউ জানি না দেরি করাটা কিন্তু ডাক্তার হবে ডেফিনেটলি ডাক্তার হবে কারণ ডাক্তার হওয়া এক জিনিস আর একটা স্পেশালিস্ট হওয়া এত বড় স্পেশালিস্ট হওয়া সেটা কিন্তু আর একটা ডিফারেন্ট মানে মেডিকেল কলেজের লাইফ আর তারপরে লাইফটা কিন্তু আসলেই ডিফারেন্ট কারণ মেডিকেল কলেজ সেখানে তো বয়সটা কম থাকে বুঝার ব্যাপারটা কম থাকে আপনারা আরো ভালো বুঝতে পারবেন সেজন্য বলছি যাদের এখনো হৃদয় সাড়া দেয়নি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ আপনারা হৃদয়ের দিকে ডাক দিয়ে না শুনে ব্রেনের কথাও শুনবেন মাঝে মাঝে ব্রেনটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ স্যার আপনাদের বেশি ইম্পর্টেন্ট আপনাদের মেডিকেল কলেজে লাইফের কথা যদি একটু শুনতে চাই আপনাদের আইটেম এবং কার্ড দেওয়ার মানে আপনারা তো স্বপ্নিল স্যার এবং নুজহাত আপু দুজনেই এখন বিভিন্ন কলেজে এক্সটার্নাল হয়ে যাচ্ছেন যখন আপনারা ইন্টারভিউ দিতেন অ্যাজ এ স্টুডেন্ট যখন দিতেন তখনকার অবস্থা আর এখন যখন নিতে যান পরীক্ষা তখন কেমন লাগে তখন ওই স্টুডেন্ট লাইফের কথা মনে পড়ে না ডেফিনেটলি আমি ময়মনসিংহ মেডিকেলে একবারই পরীক্ষা নিতে গিয়েছিলাম ময়মনসিংহ আর কি ঢাকার ভিতরে যাই বেশি আর আমরা তো পোস্ট গ্রাজুয়েট টিচার আন্ডার গ্রাজুয়েট না হ্যাঁ তো আমি একবার পরীক্ষা নিতে গিয়েছিলাম ময়মনসিংহ মেডিকেলে আমি ওই পরীক্ষায় ময়মনসিংহ মেডিকেলে যেতে রাজি হয়েছিলাম ওটা ময়মনসিংহ মেডিকেল বলে ঢাকার বাইরে আসলে সাধারণত কম রাজি হই তো ওখানে গিয়েছিলাম এবং ওই পরীক্ষার এক্সটার্নাল হওয়াটা আমার খুব মনে পড়ে কারণ আমি না আমার প্রত্যেকটা স্টুডেন্টের মধ্যে আমার নিজের চেহারা দেখছিলাম আমি ছিলাম টেবিলে মানে টেবিলের ওই পাশে আমার লাস্ট মেমোরি ময়মনসিংহ মেডিকেলের তো টেবিলের ওই পাশে এখন আমি টেবিলের এই পাশে যেটা আমার কাছে মানে খুব দুরূহ হচ্ছিল সেটা হচ্ছে যে আমি মনে হয় মানে আমি ফেল করাতে পারছিলাম না সত্যি কথা মানে আমার কাছে যেটা আমার লজিক ব্রেইন বলছে যে না পাস করার যোগ্য হয়নি মানে আমার অনেক কষ্ট হয়েছে নিজের ইমোশনকে অ্যাসাইড রেখে নিউট্রালি জাজ করতে কারণ আমার সবার মধ্যে আমি যেন নিজের চেহারাটা দেখতে পাচ্ছিলাম আমি তাকে করতাম বারান্দার মধ্যে ওগুলো আমার মনে পড়ছিল সেটা আমার সব সব পরীক্ষার্থীর ক্ষেত্রেই হয় ওদের দিকে তাকালে আমি এখনো বুঝি যে ওদের ভেতরে কতটা স্ট্রেস যায় সেটা আমি বুঝি যেন আমি আশা করি আমার স্টুডেন্টরা ভাববেন যে আমি আমি হয়তো একটু সফট এক্সামিনারই হওয়ার ইচ্ছা কিন্তু অবভিয়াসলি ফেয়ারনেসটা থাকতে হবে রাইট জাজমেন্ট করতে হবে সেটা একটা মনে পড়েছে তখন গিয়ে আমার খুব মনে পড়েছিল নিজের ফাইনাল প্রফের কথা পরীক্ষা নিতে যাওয়া হয়ে ওঠেনি তবে আমাদের যেটা হয় মাঝে মধ্যে কিছু একাডেমিক এক্সচেঞ্জ থাকে যেমন ওই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে উপলক্ষে ওখানে একটা বড় সেমিনার আয়োজন করা হয় সেখানে কয়েকবার গেছি ডিজি হেলথ এর লেকচারে বিভিন্ন সময় কয়েকবার গেছি কিন্তু আমার কাছে আমার অন্যতম স্মরণীয় লেকচারটি হচ্ছে মানে এখন এই হেপাটোলজি হওয়ার কারণেই হোক বা এই টুকটাকে সেই কারণে হোক বিভিন্ন জায়গাতে তো বলার টলার সুযোগ হয় যেমন জাপানের ইউনিভার্সিটি লেকচার দেওয়ার সুযোগ হয়েছে উলানবাটোর একদম মঙ্গোলিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রেসিডেন্টের সামনে লেকচার দেওয়ার সুযোগ হয়েছে ত্রিপুরাতে প্রাক্তন মুখ্যমন্ত্রী উপস্থিতিতে লেকচার দেওয়ার সুযোগ হয়েছে কিন্তু আমার কাছে মনে হয় যে আমাকে কেউ একটা লেকচারের কথা বলে যেটা আমার সবচেয়ে প্রিয় সেটা হচ্ছে গত বছর বিশ্ব হেপাটাইটিস দিবস যখন হলো 28 জুলাই 29 জুলাই সম্ভবত ময়মনসিংহ একটা অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল এবং সেটি গ্যালারিতে আয়োজন করা হয়েছিল নর্মালি আমাদের সময় কিন্তু অডিটোরিয়াম ছিল না ওকে আমাদের তো গ্যালারিতে ক্লাস হতো আর পরে যখন যাই ময়মনসিংহ তার লেকচার সব অডিটোরিয়ামে হয়
এই সেবার কি একটা কারণে গ্যালারিতে আয়োজন করা হয়েছিল, তো মার্সি মেডিকেল কলেজে গ্যালারিতে দাঁড়িয়ে আমি একটি ক্লাস নিতে পারবো, এটা আমার কাছে একটি স্বপ্নের মতো বিষয় ছিল আর কি। তো ফলে আই স্টিল রিমেম্বার দ্যাট। তো এটা হচ্ছে যার আসলে ওই বেড়ে ওঠা, ধরো হোয়াট এভার উই আর টুডে, এখন যাই হোক আর নাই হোক ওই মার্সি মেডিকেল কলেজ থেকে তো গ্র্যাজুয়েশন। এবং আর একটা বড় জিনিস হচ্ছে যে ওই যে আমাদের সময় তো যেটা নুসার বলছিল সেশন জ্যাম ছিল, আমরা 1988 ময়মনসিংহে গেছি আমি, আর ইন্টার্নশিপ শেষ করে আমি কিন্তু কোনো প্রফেস সাপ্লিমেন্টারি ছিল না, কিন্তু তারপরও চারটা প্রফেস একবারে পাস করা সত্ত্বেও আমার ইন্টার্নি শেষ করে আসতে 1996 সাল হয়েছে, অর্থাৎ আমি ময়মনসিংহে ছিলাম 8 বছর। তো জীবনে একটা প্রাইম সময় হয়তো 18 বছর বয়সে গেছি, এতদিন ছিলাম, এই যে একটা অভি মানে একটা অন্য অনুভূতির জায়গা, প্রথম স্বাধীনতা, প্রথম অনেক কিছু, ফলে ওই জায়গায় যাওয়াটা অনেক আনন্দদায়ক ছিল, যদিও ক্যাম্পাসটা এখন একদম বদলে গেছে। আর আমি আর চিনি না, আর এখন ছেলে অনেক বেশি লেখাপড়া করে, আমরা আমি বছর 4-5 আগে একদিন গিয়ে সকালবেলা বসছিলাম যে আইল্যান্ডে কেউ বসে কিনা দেখার জন্য, দেখলাম যে না সেই পরিবেশের নাই, সবাই লেখাপড়া করে। সুন্দর করে 5-7 বছরে শেষ করে ইন্টার্নশিপটা করার পর সিরিয়াস, আমার একটা খুব মানে আমার নিজের একটা মানসিক মেডিকেল স্পেশাল স্পেশাল একটা এক্সপিরিয়েন্স ইয়ে হচ্ছে, মেমরি হচ্ছে, মেমরি না মানে আমার একটা অর্জন, সেটা হচ্ছে যে আমাদের রেটিনোপ্যাথি ও প্রিমেচুরিটি স্ক্রিনিং এর মানসিক মেডিকেল কলেজে যেটা উদ্বোধন হয়েছে সেই উদ্বোধনের দিন আমি আমন্ত্রিত হয়েছিলাম আরোপি স্পেশালিস্টে উদ্বোধন করার জন্য। একটা নতুন সার্ভিস ময়মনসিংহ মেডিকেলে আমি আমাকে বলা হয়েছে উদ্বোধন করতে, আই ফেল্ট ভেরি স্পেশাল, মানে এই সার্ভিসটা ছিল না ময়মনসিংহ মেডিকেলে, এবং এই সার্ভিসটা এখন পাস করাই একজন আমাদের জুনিয়র ছেলে, সে এখন খুব বড় কনসালটেন্ট বিএনএসবি ময়মনসিংহ এ, সে ওখানে সপ্তাহে সপ্তাহে গিয়ে করে আসে। তো এই যে সার্ভিসটার উদ্বোধন এবং আরোপির এই জিনিসটা আমরা খুব আমার জন্য খুব প্যাশনেট, আই এম ভেরি প্যাশনেট অ্যাবাউট this screening, so eta amake dekhechi udbodhon korar jonno, eta amar jonno I felt very honored. apu apni ki print type kori nischoy definitely am we feel proud মানে খুব আপনি যেহেতু এখানে এসছেন আমারও এটা আপনার কাছে জানার ইচ্ছা ছিল যে আরোপি আসলে মানে ভেরি মানে এখন খুব কমন হয়ে যাচ্ছে, বিশেষ করে প্রি ম্যাচুর বেবি বা যারা লো বার্থ ওয়েট হচ্ছে তাদের ক্ষেত্রে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, এবং এটা খুব ডিফিকাল্ট। এই ব্যাপারে আপনার প্রতিরোধের ব্যবস্থা এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, যদি এটাকে আমরা প্রিভেন্ট করতে চাই বা ভালো ট্রিটমেন্ট যদি দিতে চাই তাহলে সেই রকম ফ্যাসিলিটি বা অ্যাভেলেবিলিটি এর সম্বন্ধে যদি একটু বলতে। আচ্ছা, এখন সব ধরনের ট্রিটমেন্ট এবং ফ্যাসিলিটি আছে বাংলাদেশে, কিন্তু সেটা বেসিক্যালি ঢাকা কেন্দ্রিক। আমরা খুব চেষ্টা করছি প্রথম যে জিনিসটা সেটা হচ্ছে আরোপির ব্যাপারে কোনো রেটিনোপ্যাথি ও প্রিমেচুরিটি, অর্থাৎ নবজাতকের যারা 2000 গ্রামের নিচে যাদের ওজন, সেই বাচ্চাগুলো যারা এনআইসিউ তে ছিল তাদের চোখের অন্ধত্বের একটা বড় কারণ রেটিনোপ্যাথি ও প্রিমেচুরিটি। এই ছোট বাচ্চাদের যে রেটিনা সমস্যা হয় এই বিষয়টা শুধু যে বাবা মারা বা সর্বসাধারণ জানে না তা না, আমি ডাক্তারদের মধ্যেও দেখেছি সচেতনতা কম। এটা কাউকে দোষ দিয়ে লাভ নাই, এটা আমাদের আমরা যখন স্টুডেন্ট ছিলাম এটা তো বইয়েই ছিল না, এমনকি পোস্ট গ্রাজুয়েশনের সময় বইয়ে ছিল কিন্তু আমরা জানতাম যে ওটা ইম্পর্টেন্ট না। আর আমাদের স্টুডেন্টদের এখন এমন হয়েছে যে ওটা না পারলে সে নিওনেটোলজিস্ট হোক, সে পেডিয়াট্রিশিয়ান হোক অথবা সে অপথালমোলজিস্ট হোক, হ্যাঁ, যে তিনটা সাবজেক্টের যেই হোক তাকে এটা না পেরে সে পাস করতে পারবে না। সো ইট ইজ বিকামিং ভেরি ভেরি কমন প্রবলেম নাও, কিন্তু সমস্যাটা হচ্ছে সেই তুলনায় আমাদের সচেতনতা খুবই কম। তো আমরা যেটা সবচেয়ে বেশি চেষ্টা করছি যে সচেতনতা তৈরি করতে, এবং এখন আমরা ট্রেন রেটিনা এন্ড পেডিয়াট্রিক অপথালমোলজিস্ট যারা আমরা স্ক্রিনিংটা করি, আর ট্রিটমেন্ট শুধু রেটিনার মধ্যে যারা আরোপি স্পেশালিস্ট তারা করেন, কিন্তু এই সুযোগগুলো কিন্তু বাংলাদেশে আছে। সুতরাং এই সুযোগগুলো থাকা সত্ত্বেও আমাদের বাচ্চারা যদি অন্ধ হয় সেটা আমাদের অসচেতনতার জন্য হবে। সেজন্য সবচেয়ে বড় কাজটা হচ্ছে যে এখন এই কথাটা ছড়িয়ে দেয়া, এবং এই জন্য কিন্তু তোমাদের এই পোর্টালগুলোর মতো পোর্টালদের খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব আছে সবার কাছে এই এই বাচ্চাদের অন্ধত্বের বিষয়টা তুলে ধরার জন্য। কারণ আমি জানি যে মা বাবা যদি শোনেন তাহলে যখন ইমিউনাইজেশন যেমন বলতে বলতে এখন মানুষ ইঞ্জেকশন নিতে যায়, সেরকম বলতে বলতে এক মাসের মধ্যে একবার অবশ্যই
চোখটা দেখাতে আসবে এবং তখনই আমরা আরবিকে কন্ট্রোল করতে পারবো। কিন্তু এই মুহূর্তে আমরা কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি। সুতরাং আমরা সবচেয়ে বেশি যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে সচেতনতা তৈরি করতে এবং কিছু ট্রেনিং দিয়ে আমরা কিছু ম্যান পাওয়ার বিল্ড আপ করার চেষ্টা করছি, যেন আমাদের আমাদের মানে ঢাকা কেন্দ্রিক না থাকে, আমরা ডিসেন্ট্রালাইজ করে সারা বাংলাদেশে এই সার্ভিসটা ছড়িয়ে দিতে পারি। এই জন্যই এই ময়মনসিংহ এ ছুটে যাওয়া, বিভিন্ন মেডিকেল কলেজে বিভিন্ন ডিভিশনাল টাউনে গিয়ে সিএমই করি, কথা বলি, টিভিতে বলি, রেডিওতে বলি, বারবার বলছি যেন সবার কানে এই বার্তাটা পৌঁছায়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক যারা আপনারা শুনছেন, আপনারা শুনলেন আপু খুব সুন্দর করেই বললো আরোপির কথা। যখন একটা শিশু মানে পৃথিবীতে আসে তখন কিন্তু একজন গাইনোকোলজিস্ট এবং একজন পেডিয়াট্রিশিয়ান থাকে। ওইখানে যদি আমরা যদি একজন অপথালমোলজিস্ট যদি সেই বাচ্চাকে দেখে ফেলতে পারে তাহলে কিন্তু খুব সহজে কিন্তু এটা সম্ভব কিনা আপু এটাকে বলতে চাই। যখন জন্ম হচ্ছে তখন কিন্তু এই বাচ্চাটাকে দেখে কিছু লাভ হবে না, কারণ 14-15 দিনের আগে আরোপি হয় না, আরোপিটা দেখতে হয় 30 দিন সময়, 20-30 দিনের মধ্যে দেখতে হয়। সুতরাং সবচেয়ে ভালো হয় যদি নিউনেটোলজিস্টরা এনআইসিইউ তে অ্যাডমিটেড পেশেন্টদেরকে আমাদেরকে কল দেন, আমরা গিয়ে দেখবো, এটা আমাদের দায়িত্ব। আগে ডিসচার্জ হয়ে যায় তাহলে ডিসচার্জের সময় খুব ভালো করে মা বাবাকে বলে দেয়া যে 30 দিনের মধ্যে অমুক জায়গায় আপনি একবার যাবেন। এখানে আমি একটু বলে রাখি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, বারডেম, ইসলামিয়া, এরকম বড় বড় হাসপাতালে কিন্তু আরোগ্য ক্লিনিক আছে। সো মানে এগুলোতে গেলেই সহজ, সুলভ এবং সহজ চিকিৎসা পাবে এই বাচ্চাগুলো আমি আশা করি। জি, আমরা বিশ্বাস করি। থ্যাংক ইউ আপু সুন্দর করে বলার জন্য। কিছু দর্শক আপনাদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছে, আমরা একটু ছোট করে বলি। শাহান আপুর চেম্বার কোথায়, আপু যদি চেম্বারটা একটু বলে দিতেন। চেম্বার কি এরকম লাইভে বলবো? আচ্ছা, এখন করোনার সময় সবই গেলাম। আমার চেম্বারটা হচ্ছে দীন মোহাম্মদ আই হসপিটালে, এটা হচ্ছে সোহানবাগে, মোটামুটি নতুন একটা হাসপাতাল। এটা ঠিক উল্টা দিকে, মিরপুর ঠিক উল্টা দিকে ইউটার্ন নিয়ে আসলে দীন মোহাম্মদ আই হসপিটাল, লিফটেড 2। যারা দেখছেন তাদের কাছে অ্যাপোলজাইজ করছি, হয় আমাদের ওয়াইফাই অথবা শোর ওয়াইফাইটা একটু সমস্যা করছে। সবসময় যা হয় তার থেকে এবার ভিন্ন হলো। সাধারণত আমাদের বাসার ওয়াইফাই টা খুব ঝামেলা করে, আমরা সব থেকে বেরিয়ে যাই আর শোর বেস্ট আমাদের জন্য করে এই প্রথম শোর। না না, ইটস ওকে, আমি তো ভাবছিলাম এই ফাঁকে আমার চেম্বারের ঠিকানাটা বলে দিব। এক্সট্রিমলি সরি, আমি আরেকটু বলতে তুমি আরেকটু পরে আসলে এই ফাঁকে আমি আমার চেম্বারের ঠিকানাটা বলে দিতাম। বলি বলি করছে সময় চলে আসলে। ধানমন্ডি আর সারের চেম্বার সবাই জানে। স্যার সালাম নেবেন, খুব সুন্দর লাগছে। আব্দুল মান্নান বলেছে, শারমিন আফসার বলেছে নাইস কাপল, শাহানুর হাসান বলেছে সেলিব্রিটি কাপল,
শফিকুল ইসলাম শফিক বলেছে হ্যাপি কাপল, রিপা আর জাহান বিউটিফুল কাপল, বশির আহমেদ আমার প্রিয় বোন, সরোয়ার আলম খুব ভালো বলেছে আমার খুব প্রিয় ভালোবাসার জুটি, মোহাম্মদ আলী তালুকদার, এরকম রাশিদা চৌধুরী ভাইয়া ভাবিকে খুব সুন্দর লাগছে, শেখ মোহাম্মদ পারভেজ এভাবে দেখার জন্য অপেক্ষায় ছিলাম, আল শাহিন বিউটিফুল কাপল, শেখ মোহাম্মদ পারভেজ আমার প্রিয় জুটি, কে শেখ রাসেল জাতীয় কিশোর শিশু পরিষদের শুভেচ্ছা জানাচ্ছে, কাজী মোর্শেদ সুমন এক্সিলেন্ট প্রোগ্রাম, এরকম অনেকেই আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে, কারণ আপনাদেরকে আসলে বাংলাদেশের মানুষ অনেক ভালোবাসে অনেক পছন্দ করে এবং এটা আপনারা অর্জন করতে পেরেছেন। থ্যাংক ইউ। এবার আমি স্বপ্নিল স্যারের কাছে যেতে চাইবো। স্যার আপনার অনেকগুলো কাজ করছেন, আপনি কাছে ছোট করে একটু জানতে চাইবো লিডারশিপ বা নেতৃত্ব এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এটা তো ব্যাখ্যা করতে হলে লিডার হতে হবে তো। আপনি কি আপনি লিডার ভাবেন? লিডার তো আপনি ভাবেন, আমরা তো ভাবি আপনি একজন লিডার। না নিশ্চয়ই তা না, আমি চেষ্টা করি। লিডারশিপ নেতৃত্ব হচ্ছে যে আমার কাছে এটা মনে হয় সেটা হচ্ছে যে যে ওই কেউ যদি মনে করে সে নেতা বা সে লিডার সেটা সেটা বোধ হয় রাইট পার্সপেক্টিভ না। যেটা আমি চেষ্টা করি, আমি নেতাও না লিডারও না, আমি যেটা চেষ্টা করি যে আমি নিজে কিছু একটা করে একটা এক্সাম্পল সেট করার চেষ্টা করি এবং আমি আশা করি যে আমি কেউ আমার ভয়ে বা কেউ আমার কথায় কোনো কাজ করে সেটা না করে যদি আমি একটা এক্সাম্পল সেট করতে পারি বা একটা পাথ সেট করতে পারি তাতে যাতে অন্যরা উৎসাহিত হয়। এবং আমি যেটা চেষ্টা করি আমার সাবজেক্টে বা আমার কাজের ক্ষেত্রে যে কোনো জিনিস আমার নিজের কুক্ষিগত করে না রেখে সেটা ডিস্ট্রিবিউশন করে দেওয়া বা সেটা অন্যের মধ্যে দিয়ে দেওয়া যাতে একটা জিনিসে অনেকে বেনিফিট হতে পারে। যেমন একটা নতুন প্রসিডিউর আমরা শুরু করলাম, সেটা যদি আমি করি তাহলে তো সীমিত সংখ্যার লোক বেনিফিটেড হবে, কিন্তু যদি অনেকে করে তাহলে অনেকে বেনিফিটেড হবে, যে করলো সে হলো এবং যারা সেবাটা পেলো তারাও বেনিফিটেড হলো। আর আমি একটা জিনিস বিশ্বাস করি যে কোনো কিছু নিজের কুক্ষিগত করে রাখার মধ্যে অর্জন কম, বরং তুমি যদি একটা জিনিস খুব বেশি ভালোভাবে চালু করতে পারো সেটা এন্ডোস্কোপি হোক কোলোনোস্কোপি হোক এটা কনসেপ্ট হোক তাহলে কিন্তু আখেরে লাভ হয়। আমি একটা ছোট এক্সাম্পল দিই, যখন আমরা আজ থেকে 10-12 বছরে কোলোনোস্কোপির কথা বলতাম তখন কিন্তু মানুষ খুব অবাক হতো এবং 10 জন কেবল 1 জনে করতো না। বাংলাদেশের আমার অনেক কলিগ কোলোনোস্কোপি ট্রেনিং আমার মাধ্যমে তারা আমার চেম্বারে এসে আমার হাসপাতালে আমার রোগীর উপর করে কোলোনোস্কোপি শিখে গেছে। এটা উচিত না কিন্তু আমি আই উড অ্যালাউ দেব, আমি থাকতাম তারা করতো এবং তারা পরে গিয়ে করে। এখন যেটা হয়েছে যে এখন কিন্তু আমরা চেম্বারে দেখি বা হাসপাতালে দেখি মানুষ আসেই কোলোনোস্কোপি করার মানসিকতা নেই এবং যদি বলি কোলোনোস্কোপি করতে হবে বলে যে কখন করবো বলেন, তো ফলে যদি অনেকে একই কথা বলে জিনিসটা প্রচার ভালো হয়, জিনিসটা এক্সপেনশন ভালো হয়। মানে আমার কাছে মনে হয় যে নেতৃত্ব কি আমি জানি না, তবে একটা আইডিয়াকে যদি ছড়িয়ে দেওয়া যায় তাতে নিজের কোনো লস নেই। অনেক ধন্যবাদ স্যার। স্যারের কাছে আরেকটু জানতে চাইবো, ভুটানের অনারেবল প্রাইম মিনিস্টার ডক্টর লোটে শেরিং আপনার খুব ক্লোজ এবং ওনাদের যে পার্টিটা ফর্ম করেছে সেখানেও অনেকে আপনার সাথে খুব ক্লোজ, তার সম্বন্ধে আপনার স্মৃতি, আপনার যখন তারা পার্টি গভর্নমেন্ট ফর্ম করে তখন আপনারা দুজনেই গিয়েছিলেন, আপনাকে আপনার আমন্ত্রিত অতিথি হয়ে গিয়েছিলেন, সে সম্বন্ধে যদি স্মৃতিগুলো একটু শেয়ার করতেন স্বপ্নিল স্যার। আসলে লোটে শেরিং এর যে দলটা, লোটে শেরিং হচ্ছেন আমার একাডেমিক্যালি 3 বছরের জুনিয়র, তো ওরা তো ফরেন স্টুডেন্ট ছিল কিন্তু সময়টা খুব উত্তাল ছিল। ওনারা বাংলাদেশে এসেছিলেন 1991-এ যখন তাদের ক্লাস শুরু হয়, তো ওই সময়টা যেটা হয়েছে 91-এর শুরুর দিকে বাংলাদেশে নির্বাচন হলো এবং তারপরে সারা দেশের রাজনীতি খুব উত্তাল হয়ে গেছিলো। ময়মনসিংহ মেডিকেল কলেজে তার ছোঁয়াটে এসে পড়েছিল, ফলে যারা ছাত্রলীগ সমর্থক ছিল তাদের সবাইকে হোস্টেল থেকে বের করে দেওয়া হয়েছিল এবং তখন আমরা শুরুর দিকে বাসায় উঠেছিলাম এবং আমাদেরকে কেন্দ্র করে ব্রাহ্মপল্লী বলে একটা এলাকাতে একটা বড় ছাত্রলীগের ছেলে পেলে একটা মানে আবার একটা কনসেন্ট্রেশন হয়েছিল। মানে আমাদের বাড়িওয়ালা উনি আমাদেরকে বাড়ি ভাড়া দিলেন, তারপর আমাদের ফ্ল্যাটের নিচের ফ্ল্যাট আরেকজন আসলো, পাশের বাসা আসলো, এভাবে দেখা গেল যে ওখানে 15-20টা ফ্ল্যাটে শুধু ময়মনসিংহ মেডিকেল কলেজের একই আদর্শের ছেলেরা থাকে। তো লোটে শেরিং এর কিছু খুব ভালো বন্ধু আমাদের পাশের বাসায় থাকতো, সেই সময় আসা যাওয়া করতো এবং সে খুব একাডেমিক লোক ছিল, হি ওয়াজ ভেরি একাডেমিক। তো তখন তার রাজনীতি রাজনীতি করতো না কিন্তু মাঝে বিকালবেলা আসলে আমাদের ওখানে একটা চায়ের দোকান ছিল, আমাদের ব্রাহ্মপল্লী ক্যান্টিন নামে ছিল আর কি, যেহেতু আমাদের হোস্টেল ক্যান্টিনে যাওয়ার সুযোগ নেই, ওই চায়ের দোকানে আমাদের ক্যান্টিন ওখানে আড্ডাটা অনেক হতো। ওদের কেউ কেউ আমার খুব ভালো ঘনিষ্ঠ ছিল আমাদের রাজনৈতিক কারণে কিংবা যে বা একখানে দীর্ঘদিন ধরে থাকার কারণে। আর প্রেক্ষাপটটা হচ্ছে যে
রোটেসেরিং তো গভর্নমেন্ট সার্ভিসে ছিলেন, তো তারা হচ্ছে একদিন চিন্তা করছিলেন, যেটা আমি পরে শুনেছি আসলে, প্রেক্ষাপটটা খুব ইন্টারেস্টিং, প্রেক্ষাপটটা হচ্ছে যে আমাদের এখানে আমার একজন স্টুডেন্ট ছিল যে নেপালি, ও চলে যাবে, তো আমরা মাঝে মধ্যে আমার যে অভ্যাস পুরনো অভ্যাস, তো দিনের বেলা টিচার টিচার মাঝে মধ্যে রাত্রেবেলা গিয়ে ঢাকা ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল স্কুলে আড্ডা মারতাম ওর সাথে আর কি। আমার শ্বশুরকে আমি অনেক আগে থেকে লোক আগে থেকে চিনি, তো একটা ভুটানি ছিল, ভুটানি যে সে আমার সিনিয়র, কিন্তু ওই আমি পাক করলাম, তারপর ও আসছে বঙ্গবন্ধু একই সাথে ট্রেনিং ট্রেনিং, তো ওই চলে যাবে, তো অনন্তর ফেয়ারওয়েল পার্টি, তো ওখানে চারজন আছে, তো ওখানে কথা হচ্ছে যে চলে গেলে পরে কি হবে, তো তখন আমরা ওখানে বসে ঠিক করলাম যে একটা আমরা সার্ক লিবার অ্যাসোসিয়েশন করে ফেলি, তো বলো যে কিভাবে করা যায়, মানে পাকিস্তান তো বাদ, তো আমরা তিন দেশের তিনজন আছি আর ইন্ডিয়াতে দু একটাকে নিয়ে ধরলে তো হয়ে গেলো, তো ইট ওয়াজ এ জোক, বাট এটা 2011 সালের কথা, 2012 সালে কিন্তু আমরা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য স্টাডি অফ দ্য লিভার ফর্ম করেছি, গুরু থাকাল সে হচ্ছে একজন ভুটানিস, তারপর হচ্ছে ফোব দর্জি, উনিও আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজের গ্রাজুয়েট, আমার এক বছরের সিনিয়র, আর ওদের যে ফাইন্যান্স মিনিস্টার সেও আমাদের এক বছরের সিনিয়র, এরা সবাই আড্ডা মারছে, আমি বলছি যে দেশটা ভালো চলছে না, গণতন্ত্র আসলে কি হলো, তো ওই এদের মধ্যে একজন ছেলে আমাকে কোট করতো যে সার্ক লিবার অ্যাসোসিয়েশনে ছিল, যে তোকে বলছে যে তোমার স্বপ্নিল দলে কি বলছে, যে উনি বলতে একটা পলিটিক্যাল পার্টি করে ফেলি, বলছে আমরা একটা পলিটিক্যাল পার্টি করে ফেলি, ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, দে স্টার্টেড লাইক প্রথম নির্বাচনে, এবং তিনজন চাকরি ছেড়ে দিয়েছে রাতারাতি, এর মধ্যে প্রথম নির্বাচনে একজন এমপি হয়েছিল ফোব দর্জি, লোটে সেরিং তখন এমপি হয়নি, পরের নির্বাচনে ওদের এই ভিক্টরি, ভিক্টরি তখন তো জিতেছে, কিন্তু ওখানে কিন্তু একটা নিয়ম আছে, মানে ক্ষমতাসীন দল মেজরিটি পাওয়ার পরে বোধহয় 7 দিন বা 14 দিন একটা পিরিয়ড থাকে, যখন যে কেউ যে কোনো নির্বাচিত এমপি সম্পর্কে কমপ্লেন করতে পারে রাজার কাছে, যে এই এমপির কারণ আছে, রাজা ইনভেস্টিগেট করে চাইলে এমপিকে বাদ দিতে পারেন, এই 15 দিনের যখন হাইড্রাস চলছে, তখন ওদের মধ্যে একজন ঢাকায় এসছে হুর একটা প্রোগ্রামে, তো আমার সাথে আমার যথেষ্ট আড্ডায় দেখা হচ্ছে চেম্বারের পরে, তো আমাকে বলছে যে দাদা তুমি এত দেশে দেশে যাও, ভুটানে তো আসলে না, মাননীয় প্রধানমন্ত্রী সে তার এলাকার ছোট ছোট 5,000 ভোটার তার এলাকায় প্রত্যেক ভোটার তার সাথে দেখা করতে এসছে, এবং সব ভিআইপিরা কিন্তু বসে আছে, প্রধানমন্ত্রী প্রথমে দেখা করলেন তার এলাকার ভোটারদের সাথে, তারপরে আমরা বুঝতে পারছি আমাদেরকে প্রধানমন্ত্রীর একটা ওয়েটিং এরিয়াতে প্রাইভেট ওয়েটিং এরিয়াতে ওয়েট করাচ্ছে, আগের গভর্নমেন্টের 2-3 জন মন্ত্রী বসে আছেন, হঠাৎ করে আমাদেরকে এসে বলছে যে আপনাকে এখন ডেকে ডাকছে, তাদের দৌড়ে গেলাম, দেখি যে তার প্রাসাদের মানে পিএম প্রাইম মিনিস্টার অফিস আর পার্লামেন্ট পাশাপাশি, প্রাইম মিনিস্টার অফিসের বাইরে ফরেন ডিপ্লোমেট সংস্কৃতি অফিসার সবাই লাইন ধরে রাস্তায় দাঁড়িয়ে আছে, মানে ভোটাররা বাংলায় কথাবার্তা প্রোটোকল খুব অবাক হয়ে গেছে নাকি, প্রিন্সিপাল সেক্রেটারি খুব চিন্তিত হচ্ছে, প্রধানমন্ত্রী বলছে, এমনি আমরা বললাম যে আসলে আমরা তো সব একসাথে ছিলাম, আমার মেয়েরা ছেলে মেয়েরা ছিল, এরা খুবই একটা ইন্টারেস্টিং এক্সপেরিয়েন্স, মানে একটা মেমোরেবল এক্সপেরিয়েন্স, ইন্টারেস্টিং বলা ঠিক না। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম ডাক্তার স্বপ্নিল স্যারের কাছ থেকে ভুটানের মাননীয় প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং এর গল্প। আসলে রিলেশনশিপ যে কত বড় একটা ব্যাপার সেটা কিন্তু আমরা এখান থেকেই বুঝতে পারলাম, যে স্ট্রং বন্ডিং মানুষকে যে কোথায় নিয়ে যায়, মানুষের মর্যাদা কত বড় বৃদ্ধি করে ফেলে সেটা কিন্তু আমরা স্বপ্নিল স্যারের মুখে শুনতে পারলাম। এবার আমি সম্পাপুর কাছে জানতে চাইবো, আপনাদের একটা সংগঠন আছে ওমান অপথালমোলজিস্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেখানে আপনিও প্রতিনিধিত্ব করেন বাংলাদেশের হয়ে, কেমন লাগে এই প্ল্যাটফর্মে যখন সব বিখ্যাত বিখ্যাত অপথালমোলজিস্ট ওমান অপথালমোলজিস্ট থাকে, তার মধ্যে আপনি বাংলাদেশের হয়ে থাকেন, কেমন লাগে তখন? অসাধারণ। আমি আসলে ওমান অপথালমোলজিস্ট অফ দ্য ওয়ার্ল্ড এর ফাউন্ডার আর মেম্বারদের একজন আমি। আমি যখন প্রথমেই অফারটা পেলাম, আমাদের এপিএও এর প্রেসিডেন্ট ইলেক্ট হচ্ছেন আভা হোসেন, সো আভা ম্যাডাম তো ওয়ান অফ দ্য অ্যাডভাইজার্স অফ দ্যাট, কিন্তু আমি যখন আমাকে যখন যারা বলেছেন ক্যানেডিয়ান, তারপরে ব্রিটিশ,
তারপরে ইন্ডিয়ান উইমেন অপথালমোলজিস্টরা যখন রিকোয়েস্ট করেছেন যে টু বি অন, আমি তখন কিন্তু আমার তখন কোভিড চলছে, ও হ্যাঁ আমি তখন আইসোলেশনে ছিলাম, কিন্তু আমি তাদের লিখেছি যে কোভিড অর নো কোভিড, আইসোলেশন অর নো আইসোলেশন, আমি এই মিটিং এ জয়েন করবই, বিকজ দ্যাট ওয়াজ দা মানে ওটা ফাউন্ডেশনের প্রথম মিটিং ছিল সেটা। সো আই এম ভেরি, আমি নিজেকে অনার্ড মনে করি যে আমি WOW এর ফাউন্ডার মেম্বারদের একজন এবং বাংলাদেশ থেকে যে দুজন প্রতিনিধিত্ব করছে তার মধ্যে একজন আমি। আমি কারেন্টলি অপথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশের অর্গানাইজিং সেক্রেটারি, কিন্তু আমি এই WOW টা আসলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, আমরা যখন মিটিং করি মানে এতগুলো দেশের এতগুলো প্রমিনেন্ট অপথালমোলজিস্ট কথা বলেন, টু বি ইন দ্য সেম প্ল্যাটফর্ম এন্ড টু হ্যাভ আ মানে ভয়েস দেয়ার, আমার কাছে অ্যামেজিং লাগবে। আমি আই ফিল রিয়েলি প্রাউড যে আমি WOW এর এক্সিকিউটিভ মেম্বারদের একজন এবং ফাউন্ডার মেম্বারদের একজন। আমরা উইমেন অপথালমোলজিস্ট অফ বাংলাদেশ একটা করার ইচ্ছা আছে আমাদের আছে, আবার ম্যাডামের সাথে আবার ম্যাডাম আমার সাথে কথা বলেছেন, আমাদের ইচ্ছা আছে, কারণ আমাদের এখন উইমেন অপথালমোলজিস্ট বাড়ছে বাংলাদেশে, আমাদের স্টুডেন্টদের মধ্যে কিন্তু ওরা হাফ, সুন তারা বোধ হয় মোর দেন হাফ হয়ে যাবে। সো আমার মনে হয় আস্তে আস্তে আমাদের অনেক উইমেন অপথালমোলজিস্ট হবে। আমাদের অপথালমোলজিক্যাল সোসাইটি অফ বাংলাদেশ অবভিয়াসলি দ্য প্যারেন্ট অর্গানাইজেশন, কিন্তু একটা উইমেন উইং থাকলে খারাপ মন্দ নয়, সেখানে নিজেদের মতো কিছু ডিসকাশন করা যেতেই পারে, একটা একাডেমিক এনভায়রনমেন্ট মেয়েদের জন্য ক্রিয়েট করার একটা প্রচেষ্টা আমরা নিতে পারি, সেটার উদ্দেশ্যে আমরা করতে চাই, এবং সেটা হলে সেটা WOW এর অংশ হবে। এই মুহূর্তে বাংলাদেশে উইমেন অপথালমোলজিস্টদের কোনো আলাদা সংগঠন নাই, কিন্তু আমরা WOW এর এক্সিকিউটিভ মেম্বারদের একজন, ফাউন্ডার মেম্বারদের একজন, এটা আমাদের জন্য একটা অনেক বড় সম্মানের ব্যাপার, আমার কাছে খুব প্রাউড লাগে। আমি আসলে আই ফিল ভেরি প্রাউড, আমার মানে খুব মানে আমি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করা একটা বড় ব্যাপার, আর এটা হচ্ছে যে বিশ্বের এই মানের ফিমেল অপথালমোলজিস্টদের মধ্যে একজন হতে পেরেছি, এটাও আমার কাছে একটা বিশাল আমার নিজের স্যাটিসফ্যাকশনের জায়গা। হ্যাঁ খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে আমি আমরাও আপনাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি যে আপনি এরকম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, ফিমেলদেরকে রিপ্রেজেন্ট করছেন, কারণ সারা বিশ্বে কিন্তু এখন ফিমেলদের একটা এম্পাওয়ারমেন্ট চলছে, এই ফিমেলদের এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু একটা বড় একটা রোল প্লে করবে। স্যার অনেকগুলো কমেন্টস চলে এসেছে, আমরা ছোট্ট করে আরেকবার একটু কমেন্টসগুলো পড়তে যাচ্ছি। আরিফুর রহমান সিলেট থেকে জানিয়েছেন, আসসালামু আলাইকুম স্বপ্নে স্যার এবং ম্যাডামকে সিলেট থেকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। নুরুজ্জামান খোকন, স্বাধীনতার পক্ষের দুজন অক্ষুত ভাই সৈনিক, স্যালুট আপনাদের। গোলাম রসুল, এক্সিলেন্ট প্রোগ্রাম। ডাক্তার মাহমুদ জাবেদ হাসান, উনি একজন নেফ্রোলজিস্ট, উনি বলেছেন টু গ্রেট MMC এন্ড ফেভারিট কাপল। কাজী মোর্শেদ আহমেদ, সারো ম্যাডামের ড্রেস কম্বিনেশনটা এক্সিলেন্ট হয়েছে, আসলে আজকে কিন্তু আপনাদের ড্রেসের কম্বিনেশনটা খুবই এক্সিলেন্ট এবং খুব ভালো ম্যাচিং করেছে। আচ্ছা এর মধ্যে একটা আমি জানিয়ে দিই, আপনাদের দুজনের নামের মধ্যে দন্তস্ব আছে, স্বপ্নিল এবং শম্পা, এইটা কিভাবে হলো? এটা কাকতালীয়, এটা এটা মানে এটা আল্লাহর নির্ধারিত, এবং কিন্তু এইটার উপর বেস করে আমরা আমাদের ছেলেমেয়েদের নামও কিন্তু সেরকম রেখেছি। আমার মেয়ের নাম হচ্ছে সুকন্যা, আমার ছেলের নাম সুকন্যা। যখন আপনি দেখলেন আপনার নাম শম্পা এবং স্যারের নাম স্বপ্নিল, তখন তো আপনার হৃদয়কে আড়াই তিন বছর ধরে রাখা উচিত ছিল না? এরকম সবই অনেক নামই আছে, লিস্টে কম নাম ছিল না, সুতরাং I just went by my heart, that's all. মাহমুদ আল উল রোহান, নাইস প্রোগ্রাম অফ মাই টু ফেভারিট পার্সোনালিটি। কাজী মোহাম্মদ নাজমুল হাসান, নাজমুল আসসালামু আলাইকুম স্যার, আলফা ভার্জানা ভেরি ইম্পর্টেন্ট ডিসকাশন, ট্যালেন্টেড কাপল, বেস্ট উইশেস টু অল অফ ইউ ফ্রম সুইডেন, সুইডেন থেকে সে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। সঞ্জিদা সঞ্জু আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। রহমান মন্ডল, বোথ অফ ইউর ফেভারিট টু অল। সানোয়ার ইরানি জানিয়েছে দুজনকে একই রকম লাগছে, আপনারা কি খুব সুন্দর দম্পতি। রাম গোপাল বর্ধন, বোথ ম্যাডাম অ্যান্ড স্যার আর প্রাউড অফ বাংলাদেশি। আর এম আল আমিন, বাংলাদেশের সবচেয়ে অনুকরণীয় এবং দেশের সকল অবস্থায় সেবায় বিলিয়ে দেওয়া দুজন প্রিয় মানুষ। তৃপ্তি চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। মিয়া বাবু স্যারকে অসংখ্য ধন্যবাদ, স্যারের অধীনে আমার মা চিকিৎসাধীন ছিলেন 2007 সাল থেকে। জামান আল ফারাবি, সাচ অ্যামাজিং সোল ভাইয়া অ্যান্ড আপু, কত মানুষের শুভকামনা আপনাদের জন্য, কেমন লাগে আপনাদের? না এটা আসলে আমি একটা জিনিস বলি, আমাদের যখন কোভিড হলো
আমরা দুজনেই অসুস্থ ছিলাম, আমার ছেলেটাও অসুস্থ ছিল। আমরা এত মানুষের দোয়া পেয়েছি না, আমার মা আমার বোন বলেছেন যে 35-40 বছর যোগাযোগ নাই, এমন মানুষ ফোন করে মাকে বলেছেন যে দোয়া করছেন। এবং আমাদের আমার আর সকলের সব ধরনের যে সোশ্যাল কন্ট্যাক্ট গুলো, ফোন, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, মানে আমরা আমরা সব এত মানুষ দোয়া করেছেন না আমাদের জন্য, সবের এটা ভালো বলতে পারবে, আমাদের জন্য কাকরান মসজিদে দোয়া হয়েছে, আমাদের জন্য বুদ্ধ গয়ায় দোয়া হয়েছে, অসাম্প্রদায়িক বাংলাদেশে যে যেখানে আছেন তাদের নিজের ধর্মে থেকে আমার ধর্মের মানে সাহায্য নিয়ে তারা দোয়া করেছেন। আমাদের জন্য নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দোয়া হয়েছে। আমরা আসলে আমরা দুজন আমরা তখন আসলে অভিভূত হয়ে গেছিলাম, এবং তখন আমাদের দুজনের কাছেই মনে হয়েছে এটা মানে বোথ আওয়ার ফিলিংস যে আমাদের আমরা আসলে কৃতজ্ঞ, মানুষের জন্য আমরা আসলে এত কিছু করতে পারি নাই যতটা দোয়া আমরা পেয়েছি, বরং আমাদের উল্টা মনে হয়েছে যে আমাদের আসলে আসলে অনেক করতে হবে, অনেক দিতে হবে, অনেক খাটতে হবে, অনেক আমাদের আদর্শিক দিকে হোক, আমাদের আমাদের চিকিৎসক হিসেবে হোক, আমাদের আরো অনেক করার এবং অনেক দেয়ার আছে, কারণ এই কৃতজ্ঞতা আমাদের প্রকাশ করতে হবে। এবং এত মানুষের দোয়ার জবাব আমরা শুধুমাত্র আমাদের সার্ভিস দিয়ে দিতে পারি, সুতরাং আমরা কিন্তু রিনিউড একটা একটা ডেডিকেশন নিয়ে সার্ভিসে ব্যাক করেছি, কারণ এত মানুষ দোয়া করেছেন আমি অভিভূত, মানে আমাদের চোখে পানি চলে আসছে মানুষের এত দোয়া দেখে। আমরা আসলে এতটা মনে করি নাই যে আমরা ডিজার্ভ করি বা সত্যি মানে আমরা আমি সত্যি কৃতজ্ঞ, যারা শুনছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ, মানুষ অন্তর থেকে দোয়া করেছে, এই দোয়ার থেকে বড় মানুষের ভালোবাসার থেকে বড় জীবনে কিছু হয় না, এবং আমরা তার জন্য কৃতজ্ঞ। এবং আমরা একটা ভাবেই রিপে করতে পারবো, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ধন্যবাদ দেওয়া সম্ভব না, সেটা হচ্ছে আমাদের সার্ভিস দেশের প্রতি, আদর্শের প্রতি, আমাদের চিকিৎসক হিসেবে সার্ভিসটা আমরা আরো সিনসিয়ারলি দেওয়ার চেষ্টা করবো টিল আওয়ার লাস্ট ব্রেথ। না, আমরা চাই আপনারা আরো অনেক, আল্লাহ পাক আপনাদের হায়াত ভালো রাখুক, আপনাদেরকে সুস্থ রাখুক, আপনারা বাংলাদেশের মানুষদের জন্য করে যাচ্ছেন, ভবিষ্যতে ইনশাল্লাহ আরো করবেন। এবার আমরা একটু মানে একটু পরিবেশটা একটু ভারী হয়ে যাচ্ছে, আমরা একটু কিছু ছোট ছোট কোশ্চেন করতে চাই, র্যাপিড সেশন করবো এখানে, ছোট ছোট কোশ্চেন বাট অ্যান্সারটা দিতে হবে খুব ফাস্ট। প্রথমে স্বপ্নিল স্যারের কাছে জানতে চাইবো, আপুর হাতের প্রিয় রান্না? স্বপ্নিল স্যার, আপু তো রান্না করে না, আপু রান্না করতে হয়, প্রিয় লেখক বাংলা সাহিত্যের প্রিয় লেখক? আমার হুমায়ুন আহমেদ। লাস্ট কোন মুভি দেখেছেন? আমি জানি আপনার নেটফ্লিক্স আপনি এবং সূর্য প্রচুর মুভি দেখেন, সরি আপনারা প্রচুর ভ্যাকেশনে যান, যখন আমি দেখেছি যে আপনারা প্রচুর ভ্যাকেশন এনজয় করেন, এমন কোথাও আছে যেখানে এখনো যাওয়া হয়নি বাট প্ল্যান করছেন মনে মনে? কি স্বপ্ন দেখেন দেশকে নিয়ে এবং আপনার হেপাটোলজি ক্যারিয়ার নিয়ে? দেশকে নিয়ে যে স্বপ্নটা দেখি সেটা হচ্ছে যে দেশের মানুষের কেউ কেউ যদি বুঝতো যে আমরা আসলে কি লিডারশিপটা পেয়েছি এবং কি অপরচুনিটি গুলো পেয়ে আমরা কিভাবে নষ্ট করে দিচ্ছি। আমার কাছে মনে হয় যে আমরা অনেক ক্ষেত্রেই ঠিক বুঝি না যে আমরা আসলে কি পাচ্ছি, এটা কিন্তু আমি দলীয় দৃষ্টিকোণ থেকে বলছি না, আমি একদম বিশ্বাসের জায়গা থেকে বলছি যে এই যে আমরা একটা টার্মারের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে আমরা তো ধরো ডাক্তার হিসেবে এবং বিভিন্ন পার্সপেক্টিভ, যেহেতু আমার মনে হচ্ছে এত সংশ্লিষ্টতা আছে, মানে দেশটা যে কি হতে পারতো যদি আমরা কিছু লোক আর একটু সিনসিয়ার হতাম, সেটা আমার কাছে খুব খারাপ লাগে যে আমরা অনেক সময় এবং না বুঝে, প্রশ্ন হচ্ছে না ওই কাপড়ের কথা বলছিল তো, আমি কিন্তু মাত্র প্রসিডিওর শেষ করে গোসল করে এসে আমরা যে টি শার্ট পেয়েছি পরে বলে, এখন যে প্রসিডিওর করতে গেলাম না ওখানে, প্রসিডিওর দেখানো আমাদের
তো এন্ডোস্কোপি করোনাস এই ধরনের প্রসেস তো খুব বেশি অ্যারোসল জেনারেটিং, তো ওখানে কিন্তু আমাদের অনেক প্রিকশন পিপিটিপি পরে করতে হবে, আমরা সব রোগী ঘুম পাড়িয়ে এন্ডোস্কোপি করি যাতে রোগীয় প্লেজেন্টটা আমাদের জন্য রিস্কটা কম থাকে। তো ওখানে এখন ঘুম পাড়িয়ে যে এন্ডোস্কোপি করবে, অ্যানেস্থেশিয়ার যে চার্জ আর ওষুধের যে টাকা, সেটা তো কোনো রিসিপ্ট দেওয়া সম্ভব না, সেটা তো ল্যাবে রিসিপ্ট দিচ্ছে না। তো ওখানে একজন আমাকে বললো যে আমরা নাকি একটা বিরাট বাটপাড়ির আসর বসিয়ে, আমার না প্রথমে খুব মেজাজ খারাপ হচ্ছে, পরে নুসাদ বললো যে ওই যে দায়িত্ব করতে পেতে পারে, আমার আসলে আমি চিন্তা করলাম যে লজিক্যালি এক্সপ্লেন করলে, ধরো আমি তো এখনো 60-70টা রোগী দেখি, এখন কেন ওইখানে এই বাটপাড়িটা করবো ওই 1000 টাকা মেরে দিয়ে, তো এটা একটা ইললজিক্যাল অ্যাপ্রোচ। তো পরে আমার ওটাই মনে হলো যে আসলে আমরা অনেক সময় অনেক কিছু করি যেটা নিয়ে আমরা চিন্তা করছি না। এই যেমন ফেনীতে কদিন আগে যে একজন এই যে একটা রোগী মারা যাওয়ার পর ডাক্তার দেখে, মহিলা দেখে যে মারা হলো, ডাক্তারকে যে মারা যাচ্ছে, কিন্তু কেউ কিছু চিন্তা করছি না যে আমি কেন এই কাজটা করছি। এবং আমার কাছে মনে হয় যে এটা জাতিগত সমস্যা, তবে আমাদের জাতির একটা অংশে একটা বড় সমস্যা, আমরা ঠিক বুঝি না যে আমরা আসলে কেন কি করে বসলাম। তো ওই জায়গাটাতে আমার মাঝে মাঝে একটা হতাশা থাকে, কিন্তু আমি খুব আশাবাদী যে আমার অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা কোনটাই আমি সহ্য করতে পারি না। বসন্তে ফুল থাকে, কচি পাতা থাকে, একটা বসন্তের একটা বাতাস আছে, শীত শেষ হওয়ার পরে যখন বসন্ত শুরু হয় না, দেখবে বাতাসের একটা গন্ধ আছে, একটা মৃদু বাতাস আছে, কোকিল ডাকে, এখন কোকিল খুব কম ডাকে ঢাকা শহরে, কিন্তু হঠাৎ করে একদিন মনে বোঝা যায় বাতাসটা বোঝা যায়, বসন্ত আমার খুব ভালো লাগে। ওকে, প্রথম যেদিন অ্যানাটমি ডিসেকশন রুমে গেলেন সেদিন আপনার অনুভূতি কি ছিল? গন্ধ, সেই ফরমালিন আর সেই যে ফরমালিনে ডুবানো ওই অর্গান গুলার গন্ধ, মানে হরেবল, খুবই বমি বমি একটা ভাব আসছিল মানে আমার কাছে খুব। তবে তার থেকে ছিল কি, আমরা অ্যানাটমি আমি ফার্স্ট প্রফ পাস করার আমার সবচেয়ে আলহামদুলিল্লাহ ছিল যে ভিসারা আমাকে আর ধরতে হবে না, ওই হাতে আর গন্ধ হবে না। তবে আমি একটা কথা বলি, আমরা যখন প্রথম দিন যেদিন গেলাম সেখানে একটা বডি ছিল কোয়াইট ফ্রেশ, আমার না ওই বডিটার দিকে তাকিয়ে ওই যে জীবন মৃত্যুর চিন্তা ওইটা খুব হচ্ছিল, তো মানে ওগুলো হয় মানে প্রথম দিকে সব মেডিকেল স্টুডেন্টেরই কিছুটা অনেক ধরনের অনেক কিছু মাথার ভিতর দিয়ে যায়। তবে আমার মনে হয় ওই ফরমালিনের গন্ধ, ওই অ্যানাটমির ভিসেরার গন্ধ কারো ভালো লাগে না, মানে ইটস হরিবল, রাইট? ওকে, লাস্ট কোশ্চেন আপনার কাছে, আপনার দুটো সন্তান, একটা সূর্য এবং সুকন্যা, তাদেরকে কিভাবে দেখতে চান এবং কোন গুণাবলী দিয়ে আপনি তাদেরকে বড় করছেন যেটা আর 10 জন প্যারেন্টসের জন্য অনুকরণীয় হতে পারে? না, সবাই নিশ্চয়ই এটা চেষ্টা করেন, আমি চাই তারা ভালো মানুষ হোক। আমি জানি যে অনেক বাবা মা অনেক উচ্চাকাঙ্ক্ষী, আমার ছেলে মেয়ে এই হোক সেই হোক, ডাক্তার হোক, বড় এই হোক, কিন্তু আমার কাছে মনে হয় আমি ওদেরকে এমন মানুষ হিসাবে গড়তে চাই, তারা সৎ হবে, তারা প্রগতিশীল হবে, মানবতাবাদী হবে, এবং মানে আমি যেটা চাই যে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ তারা করবে না, মানুষের হক তারা খেয়ানত করবে না, অর্থাৎ মানুষকে মানে মানুষের মধ্যে তারা কোনো উঁচু নিচু ভেদাভেদ করবে না, এবং মানুষের সব মানুষের প্রতি তাদের রেসপেক্টেবল আচরণ থাকবে। আবার সেই সাথে এই চাই যে নিজের আত্মসম্মানের ব্যাপারেও খুব শক্ত হবে, এবং কোনো ধরনের নিচুতার সাথে তারা কম্প্রোমাইজ করবে। লাস্ট কোশ্চেন, জীবনের শ্রেষ্ঠ অর্জন এখন পর্যন্ত? আমার সন্তান দুটো। আমি আশা করি আমি ওদের আমি ভালো মা, আমি খুব চেষ্টা করি ভালো মা হওয়ার, আমি কখনো আমার বাচ্চাদের বাড়িনি, আমি খুব বকেছি এটাও ওদের মনে, মানে আমি আমি চেষ্টা করি, আমার শত ব্যস্ততা, এবং আমরা যারা ওয়ার্কিং মাদার আমাদের সারাক্ষণ গিলটি ফিলিংস থাকে, এবং ওয়ার্কিং মাদাররা খুব জাজমেন্টের সম্মুখীন হয়, সবাই মনে করেন যে বোধহয় আমরা যথেষ্ট সময় দেই না, কিন্তু আমি চেষ্টা করি যেটুকু সময় আমি দেই সেটুকু যেন কোয়ালিটি টাইম হয়, এবং আমি আমি আই এম ভেরি প্রাউড অফ দেম, আই এম ভেরি প্রাউড অফ মাই কিডস। ওকে, এক্সেলেন্ট, ওরা গুড কিডস, ওরা ভালো মানুষ, বরং ওরা একটা মানে
আমি বরং ওদেরকে এখন চেষ্টা করছি একটু শক্ত বানানোর, একটু প্র্যাকটিক্যাল বানানোর। মানুষের ভেতর যে অনেক ক্রুয়েলটিও থাকে, অনেক নিচুতা থাকে, সেটা যেন বোঝে, কারণ না হলে অবাস্তব হবে। বাস্তব হোক, বাস্তব জীবনটাও বুঝুক, সেটাও চাচ্ছি। দে আর অ্যাকচুয়ালি আলহামদুলিল্লাহ, আমি মা হিসেবে বলছি, হয়তো বলা উচিত না, দে আর গুড কিডস, ওদের অন্তরটা খুব ভালো। আমি চাই আমরা দোয়া করি সুকন্যা এবং সূর্য মানুষের মতো মানুষ হয়ে উঠুক, বাবা মার মুখ উজ্জ্বল করুক, দেশের মুখ উজ্জ্বল করুক। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম ফিজিশিয়ান টোনের পক্ষ হতে পর্দায় দেখছিলাম ডাক্তার নুজহাত এবং ডাক্তার স্বপ্নিলের প্রিয় দম্পতিদের জানা অজানা নানা রং বেরঙের কথা। আমরা জানি না কতটুকু আনন্দ দিতে পেরেছি, কিন্তু আমরা আশাবাদী যে আপনারা অনেকেই শুনে এবং দেখে অনেক কিছু আবিষ্কার করেছেন, তাদের প্রাণবন্ত চমৎকার আলোচনায় আপনাদেরকে মুগ্ধ করেছে। আমি লাস্ট কমেন্টস নিব স্বপ্নিল স্যারের কাছ থেকে। স্যার, কেমন লাগলো অনুষ্ঠানটি? খুব ভালো লাগলো, আবার করে দাও। খুব শীঘ্রই ইনশাআল্লাহ, খুব শীঘ্রই ঈদ কাপড় শোনা, নেক্সট সায়েন্টিফিক সেমিনারে আপনাকে ইনভাইট করব। স্যার প্লিজ, যদি লাস্ট কমেন্টসটা করে ফেলেন। লাস্ট কমেন্ট, এখন তো 50 বছরই বয়স হলো না, এখন শেষ কমেন্ট করে ফেললে হবে? মানে এই অনুষ্ঠানে ফিজিশিয়ান টোনের পক্ষ হতে লাস্ট কমেন্টস, আশা করি আমরা একটা যে কোভিড কালীন সময়ের মধ্যে যে যাচ্ছি, আমরা সবাই এটা গুরুত্বটা অনুধাবন করে সামনের দিনগুলোতে সামাজিক যে শারীরিক দূরত্ব এবং অন্যান্য নিয়ম কানুন গুলো বজায় চলার কাছে বজায় রাখবো, এবং আশা করি আমরা কোভিড মুক্ত হয়ে 2021 একটি স্বাভাবিক বাংলাদেশের দিকে ফিরে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা দোয়া করি। শম্পাপু, লাস্ট কমেন্টস, অনুষ্ঠানটি কেমন লাগলো, অনুষ্ঠান সম্বন্ধে কোনো সাজেশন, এবং আপনার কেমন লাগলো? অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে, আমি খুব এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ, ইউ আর ভেরি গুড হোস্ট। আর যারা দেখছেন তাদেরকে আমাদের কথা শুনতে আগ্রহী হওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আমি আসলে সবার কাছে আবারও মানে আমি খুবই কৃতজ্ঞ আপনাদের সবার দোয়া এবং ভালোবাসার জন্য। আমি সেই কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, এবং আপনাদের জন্য আমি সবার জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, নেক হায়াত দিন, এবং আমরা আমরা সবাই মিলে সাহসের সাথে মাথা উঁচু করে হাসি মুখে এই দুঃসময়টা কাটিয়ে যাই, যেন আমরা পরবর্তীতে গর্বিত হতে পারি যে না, আমরা সাহসের সাথে মোকাবিলা করেছি দুঃসময়কে। আমরা কিন্তু বীরের জাতি, আমরা হারবো না, আমরা খালি একটু ধৈর্য রাখি। কটা দিন এই বন্যা কেটে যাবে, এই কোভিড কেটে যাবে, নিশ্চয়ই আমরা অনেক সুন্দর একটি সোনার বাংলা গড়ে তুলবো। আপু যেমনটি বলছিলেন, আমরা সোনার বাংলা গড়ার সবসময় প্রত্যাশী, আমরা আশাবাদী, আমরা বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, আমরা একটা সুন্দর লিডারশিপের মাধ্যমে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আপনাদের দুজনকে ফিজিশিয়ান টোনের পক্ষ হতে অসংখ্য ধন্যবাদ, আপনারা প্রচন্ড ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন, আমরা সারা সবসময় কৃতজ্ঞ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ঈদ মোবারক। প্রিয় দর্শক, কথা হচ্ছিল ডাক্তার মামুন এবং ডাক্তার নুজহাত দম্পতির সাথে ফিজিশিয়ান টোনের পক্ষ হতে। ফিজিশিয়ান টোন, আমরা আছি আপনাদের কাছে স্বাস্থ্য, ওষুধ, চিকিৎসা এবং জীবনের উপাদান নিয়ে আমরা কথা বলতে চাই, শুনতে চাই আগামী দিনের ভাবনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ঈদ মোবারক। যেখানে থাকুন সাবধানে থাকুন, মাস্ক পরিধান করে বাইরে যাবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম।